এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি নিব, মন্তব্য নিব রাফেজা সম্পর্কে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যু 150 হিজরিতে। তিনি বলছেন, রাওয়া ইবনু আব্দুল বার আন হাম্মাদ ইবনে আবি হানিফা আন্নাহু ক্বাল সামিআতু আবা হানিফা ইয়াকুল, আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমি বলতে শুনেছি, আল জামাআতু আন তুফাদ্দালা আবা বকর, আল জামাআহ আন তুফাদ্দালা আবা বকর ওয়া উমর ওয়া আলিয়ান ওয়া উসমান ওয়ালা তানতাকিস আহাদান। জামাত হচ্ছে, এখানে জামাত বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হচ্ছে যে তুমি আবু বকরকে, উমরকে, আলীকে এবং উসমানকে তোমরা ফজিলত দিবে। ফজিলত দিবে মানে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, শ্রেষ্ঠ বলবে অন্যান্য সাহাবীদের তুলনায়। ওয়ালা তানতাকিস আহাদান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের মধ্য থেকে কোন সাথী, কোন সঙ্গী, কোন সাহাবীর সম্পর্কে তাদের নিন্দা, কটূক্তি এবং তাদের অমর্যাদা বর্ণনা করবে না। দেখা যেতে পারে আল ইনতিকা ফি ফাযাইল আত-তালাত আল আইমা আল ফুকাহ পৃষ্ঠা নম্বর 163। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে যে সাহাবীদের মধ্যে অমুক অমুককে শ্রেষ্ঠত্ব দিতে হবে এবং কারো সম্পর্কে কোন রকম দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না। কিন্তু দোষ ত্রুটি কারা অন্বেষণ করেন? আমরা যে সম্প্রদায়ের সম্পর্কে বলছি সেটা হয়তো আপনারা অবশ্যই অবগত আছেন। এর অতঃপর সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, বড় পণ্ডিত, ইসলামের নামি দামি এবং যার ফিকহ এবং যার জ্ঞান থেকে আমরা সকলেই উপকৃত হই, যার মৃত্যু 161 হিজরি, তিনি বলছেন যে মোহাম্মদ বিন ইউসুফ আল ফারিয়াবি এই ঘটনাটিকে বা এই বর্ণনাটি নিয়ে আসছেন। তার সম্পর্কে তিনি বলছেন, সামিতু সুফিয়ানা, আমি সুফিয়ানের কাছ থেকে শুনেছি, মানে সুফিয়ান সাউরির কাছ থেকে শুনেছি, ওয়া রাজুলুন ইয়াসআলুহু আম মাই ইয়াশতুমু আবা বকর ওয়া উমর, তাকে এক ব্যক্তির সম্পর্কে বলা হলো যে আবু বকর এবং উমরকে গালি দিত। তখন তিনি বললেন, কাফেরুম বিল্লাহিল আযীম, আল্লাহুল আযীম, সে কাফের, সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া সম্প্রদায়। তারপরে বলছেন একটি কথা আরো এখানে যোগ করে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, যেহেতু তিনি এই শিয়া সম্প্রদায়ের মাঝেই থাকতেন বা ওই দেশেই থাকতেন, তো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি করত, এত বেশি অতিরঞ্জন করত যে তিনি বলছেন, তারাকাতনি রাওয়াফিদ ওয়া আনা আবগুদু আন আযকুরা ফাযাইল আলী, বলছেন রাফেজিরা আমাকে এমন অবস্থায় ছেড়েছে যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করা যেন অপছন্দ করছি। মানে তারা এত বেশি বাড়াবাড়ি করছে যে আমি যদি আবার তার ফজিলতগুলি এখন বর্ণনা করতে লাগি তো ওরাই দলিল হিসাবে আমার কথাগুলি নেওয়ার পর আরো আকাশে উঠে উঠবে। কিন্তু এই কারণে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত কম বর্ণনা করতে বাধ্য হয়েছি। এ কথা সুফিয়ান আস-সাউরি বলছেন। এই তথ্যগুলি যাহাবী সিয়ারু আলামিন নবালা সপ্তম খণ্ড 253 পৃষ্ঠায় দেখা যেতে পারে। এখানে এরপরে আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ উক্তি নিব। মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 179 হিজরিতে, যদিও কিছু মতভেদ আছে। তার এই উক্তিকে খাল্লাল সনদের সাথে ইমাম মালিক থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাযী ইয়াশতুমু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথীদেরকে গালি দেয়, লাইসা লাহুম সাহমুন আও ক্বালা নসীবুন ফিল ইসলাম, এরকম ব্যক্তির ইসলামের কোনো অংশ নেই, মানে সে তার মধ্যে ইসলামের কোনো কিছুই নেই। তাহলে এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর উক্তি, যারা সাহাবীদের গালি দেয়, একজনকে দেখ বা অধিকাংশকে দেখ, তাতে কোনো ফারাক আসে না। সুন্নাহ লিল খাল্লাল প্রথম খণ্ড 493 পৃষ্ঠা। আশহব বিন আব্দুল আজিজ সোয়েলা মালিক আনের রাফেদা, মালিককে রাফিজিদের সম্পর্কে, শিয়াদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, লা তুকাল্লিমহুম ওয়া লা তারবি আনহুম ফা ইন্নাহুম ইয়াকযিবুন, তাদের সঙ্গে কথা বলো না, তাদের থেকে কোনো হাদিস বর্ণনা করো না, কারণ তারা মিথ্যা বলে, তারা মিথ্যুক সম্প্রদায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এ কথা বলছেন যে তারা মিথ্যা সম্প্রদায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ড 61 পৃষ্ঠায় এ কথা বর্ণনা করেছেন। এরপর দেখা যাক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশেষ সাগের
এবং আহনাফের বড় পণ্ডিত আবু ইউসুফ কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ 182 হিজরিতে তার মৃত্যু, তিনি কি বলেন তার তথ্যকে লালা কাই বর্ণনা করেছেন তার গ্রন্থে। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ সাল্লি খালফা জাহমি ওয়ালা রাফেদি ওয়ালা কাদারি, আমি জাহমির পিছনে, রাফেদি শিয়াদের পিছনে এবং তকদির অস্বীকারকারী, ভাগ্য অস্বীকারকারী কাদারের পিছনে নামাজ পড়ি না, নামাজ পড়া আমি বৈধ মনে করি না। এটা কে বলছেন? আবু ইউসুফ কাজী আবু ইউসুফ এবং আবু হানিফার শাগির ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর বই মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ড 61 প্রথম, তার এই উক্তিটি এসছে সারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ লালাকায় চতুর্থ খণ্ড 733 পৃষ্ঠায়। আব্দুর রহমান বিন মাহদি রাহমাহুল্লাহ 198 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন, হুমা মিল্লাতান আল জাহমিয়া ওয়া রাফেদা, জাহমিয়া রাফেদ একই মিল্লাতের অন্তর্ভুক্ত। এবার দেখা যাক ইমাম শাফি রাহমাহুল্লাহ কি বলছেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ মৃত্যু 204 হিজরি, তার থেকে নকল করা হয়েছে, তিনি বলেছেন, লাম আরা আহাদাম মিন আসহাবিল আহওয়া আকযাবু ফিদ দাওয়া ওয়ালা আশহাদা বিজ্জুর মিন আর রাফেদা, বলছেন আহলে হাওয়া যারা পবিত্র অনুসরণকারী এরকম লোকগুলির সম্প্রদায়ের মধ্যে আমি শিয়া রাফেজিদের চাইতে কাউকে দাবি দাবায়, মানে কোনো বিষয়ের দাবি করার বিষয়ে সবচেয়ে মিথ্যুক আর সাক্ষীর বিষয়ে সবচেয়ে মিথ্যুক সম্প্রদায় এদের চাইতে বেশি দেখিনি, মানে এরাই সবচেয়ে বেশি দাবি মিথ্যা দাবি করে এবং মিথ্যা সাক্ষী দেয়। এটা শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ সপ্তম খণ্ড 1268 থেকে 1269 খ্রিস্টায় এই তথ্য দেখা যেতে পারে। ইয়াজিদ বিন হারুন রাহিমাহুল্লাহ 206 হিজরিতে তার মৃত্যু, তিনি বলছেন, ইউক্তাবু আন কুল্লি সাহেবি বিদআ, প্রত্যেক বিদআতির পক্ষ থেকে লেখা হবে, ইযা লাম ইয়াকুন দাঈয়া, যদি সে তার বিদআতের দিকে আহ্বানকারী না হয়, মানে বিদআতের অনেকগুলা ভাগ আছে কিন্তু এমন বিদআতি যে নিজের বিদআতের দিকে মানুষকে দাওয়াত দেয় না, সেই বিদআতটা তারই সাথে সম্পর্কিত অন্যের কাছে সংক্রমিত হয় না, এরকম প্রত্যেক বিদআতির থেকে হাদিস লেখা যেতে পারে, ইল্লা রাফেদা ফাইন্নাহুম ইয়াকযিবুন, রাফেদা বিদআতি ব্যতীত, কারণ তারা মিথ্যা বলে, সরাসরি মিথ্যাই বলে এরা। মোহাম্মদ বিন ইউসুফ আল ফরিয়াবি রাহিমাহুল্লাহ 212 হিজরিতে তার মৃত্যু, তিনি বলছেন, মা আরা রাফেদা ওয়াল জাহমিয়া ইল্লা জানাদিকা, আমি রাফেদা এবং জাহমিদেরকে জিন্দে ইসলাম শত্রু মনে করি, আমি তাদেরকে ইসলাম শত্রুই মনে করি। এটা বলেছেন শারহ ইতিকাদ আহলে সুন্নাহ অষ্টম খণ্ড 1457 পৃষ্ঠায় এই উক্তি দেখা যেতে পারে।